আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে মাত্র 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বিনা হিসাবে তারা জান্নাতে যেতে পারবে, তাদের কোনো হিসাব হবে না, নিকশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, যা হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের 5270 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদাত আলাইয়াল উমাম ফাজআলান নাবিয়্যু ওয়ান নাবিয়্যান ইয়ামুরুনা মাআহুমুর রাহত, যে যখন অন্যান্য উম্মতদেরকে আমাদের সামনে আনা হলো, আমাদের সামনে দিয়ে তারা অতিবাহিত হলো, তখন আমি দেখতে পেলাম কতিপয় নবী রয়েছেন, একজন নবী বা দুইজন নবী তারা চলছেন, তাদের সঙ্গে একটা দল রয়েছে, তাদের সঙ্গে কিছু সংখ্যক লোক রয়েছে, তাদেরকে নিয়ে তারা চলছেন। ওয়ান নবী লাইসা মাহু আহাদ, আর এমন নবী রয়েছেন যে নবীর সঙ্গে তার কোনো উম্মত নেই, কোনো লোক নেই, অর্থাৎ তার কোনো উম্মত ছিল না, তিনি উম্মত পান নাই, এমন নবীও রয়েছেন। হাত্তা রুফি আলী সাওয়াদুন আযীম কুলতু মা হাদা, তারপর আমার সামনে উপস্থাপন করা হলো এমন একটি কালো বর্ণের, পুরা দিগন্ত এক পাশ কালো হয়ে গেল, কালো একটি জিনিস আমার সামনে উপস্থাপন করা হলো, মনে হচ্ছে একদিক কালো হয়ে গিয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম, মা হাদা, এটা কি, এই কালো জিনিসটা কি, উম্মতি হাদিহি, তারা কি আমার উম্মত? তখন কিলা, তাকে বলা হলো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বাল হাদা মূসা ওয়া কওমুহু, এটা হচ্ছে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার কৌমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার উম্মতেরা। তারপর কিলা উনদুর ইলাল উফুক, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি এই দিগন্তের দিকে তাকান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তিনি দেখতে পেলেন, ফাইদা সাওয়াদুন ইয়ামলাউল উফুক, পুরা দিগন্ত পরিপূর্ণ হয়ে গেছে কালো। সুম্মা কিলালি উনদুর হা হুনা ও হা হুনা ফি আফাকিস সামা, আপনি এই দিগন্তে ওই দিগন্তে তাকান, আমি তাকালাম, দেখতে পেলাম, ফাইদা সাওয়াদুন কদ মালাল উফুক, আমি দেখতে পেলাম দিগন্তগুলো কালো বর্ণের হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। কইলা হাযিহি উম্মাতুক, এরা হচ্ছে তোমার উম্মত, আমাকে বলা হলো, এই যে আপনি দেখতে পাচ্ছেন যারা আসছে, এরা হচ্ছে আপনার উম্মত। ওয়াদখুলুল জান্নাতা মিন হাউলাই 70,000 বিগয়রি হিসাব, তাদের মধ্য থেকে মাত্র 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যদিও এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কিরম বিভিন্ন মতামত পোষণ করেছেন, কেউ বলেছেন 70,000কে 70,000-এর মধ্যে গুণ দিলে যে সংখ্যা হয় সেই সংখ্যা পরিমাণ, সম পরিমাণ লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে তাদেরকে বিনা হিসাব এবং বিনা নিকশ তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কারা, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের ব্যাপারে যখন উম্মতরা বলবেন যে আমরা যারা ইমান এনেছি আপনার সঙ্গে, আমরা যারা জাহিল যুগে ছিলাম, ইমান পাইনি, এই ধরনের লোকদের কথা আসতে থাকবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করলেন যে, ফাকালা হুমুল লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইতায়্যারুন ওয়া লা ইয়াকতাউন ওয়া আলা রাব্বিহিম মুতাওয়াক্কালুন, কারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা আমার উম্মতের মধ্যে মন্ত্র তন্ত্র দ্বারা জারফুকের কাজ করে নাই। মন্ত্র পড়ে জারফুক করা, আমাদের দেশে এই জিনিসটি আমরা অনেক দেখতে পাই, বিভিন্ন মন্ত্র শেখানো হয়, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে জারফুক করানো হয়, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে অন্য একজনকে ফুৎকার দেওয়া হয়, পানি পড়া দেওয়া হয়, এটি করা যাবে না, এটি শিরক। এবং এছাড়া আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে যারা মন্ত্রতন্ত্রের জারফুক করে নাই। ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াকতাউন, তারা অশুভ লক্ষণাদিতে বিশ্বাস
করে নাই। ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তাদের রবের উপরে নির্ভর করেছিল, তাদের রবের উপরে ভরসা করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যা কিছু করছেন তা তার পক্ষ থেকেই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করছেন এবং আমার যা কিছু করার প্রয়োজন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করছেন, তারা হচ্ছে সেই সমস্ত লোক। এই লোকগুলোই শুধুমাত্র জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করবে। প্রিয় ভাইরা, এবার আমরা নিজেদেরকে হিসাব করে দেখি যে আমরা এর কাতারে পড়ি কিনা, আমরা কোনো মন্ত্রতন্ত্র এর মাধ্যমে জারফুক করি কিনা, আমরা আমাদের অশুভ লক্ষণাদিতে এগুলোকে বিশ্বাস করি কিনা। আমাদের সমাজে দেখা যায় এই জিনিসটি খুব বেশি দেখা যায়, এই কাজ করলে অশুভ লক্ষণ, এই কাজ করলে অশুভ লক্ষণ, এই কাজ করলে এটা হবে, এই কাজ করলে ওটা হবে, এটা আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক বেশি প্রচলিত। ছোটবেলা দেখতে পেতাম যে ব্যবসায়িকরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দোকানের দিকে, বাজারের দিকে, যদি তাদের পথের মধ্যে কোনো কলসিওয়ালা, যারা পানি নিতেন, আগের যুগের মহিলারা কলসি ভর্তি করতেন টিউবওয়েল থেকে, টিউবওয়েলে গিয়েছেন পানি আনার জন্য, এখন সে খালি কলসি দেখেছে, এখন সে ফিরে গিয়েছে বাড়িতে আর বলেছে যে এই মহিলার খালি কলসি দেখেছি, মানে হচ্ছে আজকে আমার কোনো বেচা কেনা হবে না। প্রিয় ভাইরা, এটি করা যাবে না, এটা কুসংস্কার। আপনি অশুভ লক্ষণাদিতে এগুলোতে আপনি বিশ্বাস করছেন, এগুলো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে রিজিক লিখেছেন, আপনি আজকে যা বিক্রি করবেন, আপনার যা ইনকাম হবে, সব কিছু নির্ধারিত রয়েছে উপরে। আপনি যান আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এবং মন্ত্রতন্ত্রের মাধ্যমে জারফুক না করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফুৎকার তিনি তার নাফাস শরীরের মধ্যে করতেন, সেটি হচ্ছে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল এই তিনটি সূরা তিনবার পড়ে যখন তিনি ঘুমানোর জন্য যেতেন, তখন তিনি এই তিনটি সূরা তিনবার করে পাঠ করতেন। সুম্মা নাফাসা আলা ইয়াদাইহি, তারপর তিনি তার হাতের মধ্যে নাফাস করতেন, হালকা করে জিহ্বা রাগার মধ্যে থুথু এনে এভাবে তিনি নাফাস করতেন, এবং পুরো দেহের মধ্যে যেখানে তার হাত পৌঁছে সেখানে পর্যন্ত তিনি তার পুরো দেহকে মুছে দিতেন। প্রিয় ভাইরা, সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল এই কাজটি করতেন। কাজেই আমাদের অন্য কোনো মন্ত্রতন্ত্রের কাছে যাওয়া যাবে না। কোরআন যেটা নির্দেশ দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাসূল যে সমস্ত বিষয়গুলোকে, সূরাগুলোকে দেখিয়ে দিয়েছেন আপনার পড়ার জন্য, আপনার বিপদ মুক্তির জন্য, আপনি অন্যান্য সমস্যা থেকে বাঁচার জন্য, সেগুলোই আপনি করতে পারবেন, এর বাহিরে করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।